বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি জানাতুল ফেরদৌস, চলে আসলাম বেগুন প্রাইড পেজ থেকে। আজকে শুক্রবার, তারপর লাইভে এসেছি। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে একটা মজার ব্যাপার হয়েছে না, ফ্রাইডেতে সাধারণত আমি কখনো লাইভে আসিনি আজ পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু আমি ফ্রাইডেতে লাইভে চলে আসলাম। চিন্তা করলাম যে যেহেতু লকডাউন পড়েছে, অনেকেই বাসায়, অনেকেই মানে কি বেশিরভাগই বাসায়, তারপর আজকে ছুটির দিন, বেশিরভাগই সবাই বাসায় থাকার কথা। লকডাউনের কারণে তো মানুষ একদমই বাসায় সবাই আটকা পড়ে গিয়েছে, কিন্তু আমি কিন্তু ঠিকই অফিসে চলে এসেছি, কাজ তো করতে হবে। তো চিন্তা করলাম যে অফিসে যখন এসেছি একটা লাইভ হয়ে যাক। জুবাইর আহমেদ জুয়ে লিখেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজহার হাবিব ইসলাম লিখেছেন, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইব্রাহিম খলিল, হাই আপু, কেমন আছেন? ভালো আছি। হোসেন সাহেব, হাই, হ্যালো, হ্যালো আপু, আমি আসছি। নাইম মোহাম্মদ, নাইম সাহেব, আচ্ছা। আলমগীর সাহেব লিখেছেন, কেমন আছেন আপু? ভালো আছি, ভালো আছি বলে লাইভে চলে আসলাম। রাস্তায় তো বেশ কড়াকড়ি, রাস্তায় বের হওয়া যায় না, আইডি কার্ড দেখিয়ে তারপরে আসতে হয়। তারপরে একদমই বাসা যেহেতু পাশেই আমার, খুব একটা বেগ পেতে হয়নি, তবে পেতে হয়েছে। অফিসে আসতে যা বেগ পেতে হয়েছে, খুব একটা না, তারপরেও পেতে হয়েছে। নাসির আল দিন লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি কালকে অর্ডার করেছি কুয়েত থেকে। আচ্ছা নাসির সাহেব, আপনি কালকে অর্ডার করেছেন, যদি অর্ডার করে থাকেন অবশ্যই আপনার পার্সেলটা ডেলিভারি বয়রা এতক্ষণে পিক করে ফেলেছে, আশা করি সময় মতন পেয়ে যাবেন যে ঠিকানা দিয়েছেন আপনি, ঠিক আছে? এখন তাতেই জয়েন করো, জয়েন করো আর আমার সাথে আড্ডা দিতে থাকো। সাকিব আহমেদ সাহেব লিখেছে, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইভে আসার একটা কারণ হচ্ছে, দুটা কারণ, একটা কারণ না দুটা কারণ, একটা প্রথমটা হচ্ছে গতকালকে লাইভে আসিনি, গতকালকে রাস্তায় বেশ কড়াকড়ি ছিল, আমরা আসলে অফিসে কেউ গতকালকে আসিনি, মানে যারা বাইরে থেকে এসেছি, আমাদের অফিসে মডারেটর অফিসেই এখন থাকছেন, সো যখনই কেউ ফোন করছে তখনই কিন্তু তাকে পেয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে জানানোর জন্য আসলাম যে লকডাউন হলেও কিন্তু আমাদের ডেলিভারিটা সময় মতো সব জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে? প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে সবাই, প্রোডাক্ট কিন্তু সময় মতো পেয়ে যাচ্ছে সবাই, এর জন্যই চলে আসলাম যে জানিয়ে দিই। কারণ অনেকেই চিন্তা করতে পারে যে যেহেতু এত কড়াকড়ি লকডাউন চলছে, পণ্য কি ঠিক মতন পাবে কি না, এর জন্য অনেকে এটা নিয়ে কনফিউজ, অনেকে জিজ্ঞাসাও করছিলো দেখলাম যে ফোনে, তারপরে মেসেঞ্জার জিজ্ঞাসা করছিলো। চিন্তা করলাম যে লাইভে এসেই বলে দিই, এটা বলতে থাকবো কন্টিনিউ যতক্ষণ লাইভ করব, কারণ এখনও সবাই আর জয়েন করেনি। আপু আপনার এই উদ্যোগ অসাধারণ, লিখেছেন সোহেল সাহেব, থ্যাংক ইউ সোহেল সাহেব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সোহেল সাহেব আপনাকে। এখন তাড়াতাড়ি জয়েন করো, লাইভ হয়েছি আমার উত্তর অফিস থেকে। অফিসের অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, যদিও আমার পেজে অ্যাড্রেস দেওয়া আছে, অফিসের অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার 18 রবীন্দ্র সরণী রোড, সেক্টর 7, উত্তর আজমপুর, ঢাকা। এটা হচ্ছে আমার অফিসের অ্যাড্রেস। পেজে যাও, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে। আপু আপনি কিন্তু কিউ, তার চেয়ে বেশি সুন্দর কথাগুলো, লিখেছেন নাইম সাহেব, থ্যাংক ইউ সো মাচ। নাসির সাহেব লিখেছেন, আপু আপনাকে 1000 স্যালুট, থ্যাংক ইউ নাসির সাহেব। ইব্রাহিম খলি লিখেছে, আপু আপনার লাইভ কেমন চলে, লকডাউনে আপনার অর্ডার কেমন চলে? আচ্ছা বলছি। মোহাম্মদ অপু সাহেব লিখেছেন, আচ্ছা এখন আপনাকে, মোহাম্মদ অপু সাহেব আপনাকে ব্লক করলাম, সরি ভাই, এই ধরনের লোক আমার লাইভে দরকার নেই। আচ্ছা আচ্ছা ইব্রাহিম সাহেব, আপনাকে বলি, আমাদের লকডাউনে ডেলিভারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো চলছে, কারণ যেহেতু বাসা সব মার্কেটগুলো বন্ধ হয়ে গেছে, আর বরাবরই সব খুব ভালোই চলে, তারপরেও মানুষ এখন ডিপেন্ডেড হয়ে গেছে অনলাইনের উপরে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আমাদের প্রোডাক্ট, বরাবরই যেমন যাচ্ছে এখনও ভালোই যাচ্ছে, কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত, যাচ্ছে অনেক সুন্দর। দোয়া শুভকামনা রইল, রানা সাহেব লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ রানা সাহেব আপনাকে। কেমন আছেন আপু লিখেছেন মোতালেব মনসুর সাহেব, ভালো আছি। রশিদুল ইসলাম সাহেব, হাই লিখতে যায় মনে হয়, আই লিখেন নাই, আচ্ছা যাই হোক সমস্যা নেই। যারা পেজ আজকে নতুন তারা আমার পেজে যাও, লাইক ফলো দিয়ে রাখো, নিচে দেখো লাইভ অন টার্ন নোটিফিকেশন লিখে আসছে, ওখানে ক্লিক করে রাখো। আমি কিন্তু প্রতিদিন লাইভে আসি, পরশু দিন লাইভে আসা হয়নি, তার পূরণটা আজকে করে দিয়ে গেলাম, আজকে কিন্তু আমি লাইভে আসছি, ঠিক আছে, আজকে লাইভে চলে আসছি। তাতেই জয়েন করো, আড্ডা দিতে থাকো আমার সাথে, মজার আড্ডা দেওয়া হবে, যেহেতু সবাই বাসায় আর লকডাউনে। শুক্রবারে সাধারণত দেখা যায় যে অফিস ছুটি থাকলেও বাসা থেকে বের হই আমরা, বিকালে বাসায় কেউ থাকা হয় না, আমি তো থাকি না ফ্রাইডেতে, আমি সারাদিনই বাসায় বাইরেই বেশি থাকা হয়, আর বিকালে তো প্রশ্নই উঠে না, বাসায় বাইরে তো থাকবই, কিন্তু এই লকডাউনে সবাই বাসায় আটকা পড়ে গিয়েছে, চিন্তা করলাম যে সবাইকে বাসায় পাওয়া যাবে, তো ছোটোখাটো একটা আড্ডা হয়ে যাক, আড্ডা দিতে চলে আসলাম, আড্ডা দিব, প্রোডাক্টগুলো দেখাবো, যার যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশটে ইনবক্স করে ফেলবে, ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সহ। যার যে প্রশ্ন আছে আমাদের পেজে ফোন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করতে পারো, কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। কারো মেজারমেন্ট নিয়ে যদি কোনো কনফিউশন থাকে যে তোমরা অ্যাকচুয়াল মাপটা জানছো না আপুরা, তারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারো।
আপনারা চুপি চুপি আমরা মেয়েরাও দেখি যদি হাজবেন্ডের আইডি থেকে রয়্যাল সাহেব আচ্ছা একটা আপুকে পাওয়া গেল যাক আপু তাও ভালো যে ভাইয়ার আইডি থেকে তুমি দেখছো থ্যাংক ইউ আপু এটা ভালো রবিউল সাহেব লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু রাউজান থেকে বলছি এই সময়ও নিজে খেয়াল রাখবেন আপনি ভালো থাকলে আপনার পরিবারের সবাই ভালো থাকবে রবিউল আওয়াল সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার জন্য দোয়া করলে আমার পরিবারের জন্য দোয়া করলে অনেক 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 ধন্যবাদ ভাই আপনাকে মাসুদ সাহেব লিখেছে আমি নতুন মোস্ট ওয়েলকাম অনেকদিন পরে কমেন্ট করলাম আপু লিখেছেন নতুন সায়েম বিশাল শিয়াম মনে হয় আচ্ছা শিয়াম মনে হয় মেয়ে থ্যাংক ইউ ভাই জীবনে অনেক বড় হন লিখেছেন দীপক রায় সাহেব অনেক ধন্যবাদ ভাই এইভাবে দোয়া করলে তো আলহামদুলিল্লাহ বেঁচে থাকবো একশো বছর কোনো চিন্তা নাই তাহলে আচ্ছা আচ্ছা প্রোডাক্ট দেখানো শুরু করে দিই আমার হাতে আছে 38 সাইজে ও আর ডেলিভারি সিস্টেমটা তো বলেই দিয়েছি যেটা দেখাবো ওটার স্ক্রিনশট নিয়ে যদি ভালো লাগে ওই কোয়ালিটিগুলো স্ক্রিনশট ইনবক্সে যাবে আর অনেক ভিতরের দিকে যারা থাকো মানে আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা ঢাকার বাইরে হচ্ছে 100 টাকা যারা একটু গ্রামের দিকে থাকো তারা অ্যাড্রেসটা দিয়ে একটু কনফার্ম হয়ে নিবে যে তোমাদের তোমরা যে প্রোডাক্টটা যদি অর্ডার করো ওটা কোন পর্যন্ত যাবে ঠিক আছে পিয়াস সাহেব লিখেছেন ওই আপু বলেন শুনলাম তো বলেন এটা দেখো এটা 38 এই ব্রাটার দাম পড়বে হচ্ছে 450 টাকা 38 সাইজ 450 টাকা ইমন সাহেব লিখেছেন কেমন আছেন ভালো আছি ভাই আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ইশরাফিল সাহেব লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি পিয়াস সাহেব বলে ফেলেন এটার দাম হচ্ছে মাত্র 450 টাকা 450 টাকা এই ব্রাটা খুব সুন্দর প্যাডের ব্রা কেমন আছেন আপু রিপন সাহেব লিখেছেন ভালো আছি ভাই 450 টাকা সোহেল সাহেব আপু আপনি কি পুরাটা এক্সপোর্ট কোয়ালিটি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আপনি কি পুরাটা এক্সপোর্ট কোয়ালিটি বিক্রি করেন জি ভাই আমাদের পুরাটা এক্সপোর্ট কোয়ালিটি এইচ এম জ্যাক অ্যান্ড সব আপনি যে ব্র্যান্ডের নামগুলো লিখেছেন আমার কমেন্টসটা উপরে উঠে গেল এটা ক্লিক করে আচ্ছা হ্যাঁ এগুলাই এইচ এম এন জ্যাক অ্যান্ড জোন্স এই টাইপের এগুলো আমাদের কাছে আছে ডরিনা তারপরে সব তো মনেও থাকে না নামগুলা তারপরে মাটালন এই টাইপের সবগুলো আমাদের কাছে আছে হ্যাঁ আমার হাতে যেটা আছে এটা কোনটা দেখি এজমারা এটা এজমারার ব্র্যান্ডের না ভাই ফিরে আসবে তো আবার আহারে ভাই আপনার কেয়া কসমেটিক্সের সস্তা কসমেটিক্স আমার দরকার নাই ভাই আপনার বাসার লোকজন আপনি গিফট করেন 34 সাইজ না 30 একদম 26 থেকে 46 পর্যন্ত আমাদের কাছে আছে ফকলু সাহেব ভালো আছি ভাই আপনি কেমন আছেন এটার দাম ছিল 450 টাকা 450 টাকা 450 টাকা এটা একটা একটা করে দেখাই সাইজগুলো দিচ্ছি সাইজ অনুযায়ী দামটা কম বেশি হবে প্রোডাক্টের সাইজ অনুযায়ী দামটা কম বেশি হবে আসসালামু আলাইকুম লিখেছেন হচ্ছেন এইচ এম হোসেন আহমেদ ওয়ালাইকুম আসসালাম 38 450 টাকা 38 ঝটপট দেখাই স্ক্রিনশটটা একটু ঝটপট নিয়ে নিবে যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছ এটাও 38 এগুলো প্যাডের ব্রা ফুল কাপের ব্রা প্যাডের ফুল কাপের ব্রা দাম হচ্ছে 450 টাকা সোয়েল শেপ 42ও হবে ইনবক্সে নক করেন 42ও হবে ওখানে আপনি ইনবক্সে নক করে ফেলেন আপনি সঙ্গে সঙ্গে ছবি পেয়ে যাবেন 450 টাকা এটা 38 450 টাকা 38 সাইজ 450 টাকা সব সাইজ অ্যাভেলেবেল আছে 46 পর্যন্ত আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে টিনেজ ব্রা থেকে 46 পর্যন্ত হবে 38 450 টাকা 38 সাইজ মাত্র 450 টাকা নিয়ে ফেলা ঝটপট যার ভালো লাগবে এটাও 38 450 টাকা 38 450 টাকা 36ও আছে 34ও আছে কেউ কেউ SMS করছেন যে 34 সব সাইজের হবে আমি একটার পর একটা দেখাবো তারপরে যদি আপনাদের মনে হয় যে একটু তাড়াতাড়ি দেখার ইচ্ছা তাহলে ইনবক্সে নক করলে ওখানে আপনি নক করতে থাকেন ছবি দেওয়া হবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন লকডাউনের কারণে কি প্রোডাক্টের দাম কম হবে না আপু
ইকবাল সাহেব লিখেছেন, লকডাউনের কারণে ভাই প্রোডাক্টের দাম কম হবে না ভাই, যেটা ফিক্সড তো ফিক্সডই, ওভাবেই মানে এখন আমাদের সব হচ্ছে যে সিস্টেমটা ওই সিস্টেম অনুযায়ী যদি আমি এখন প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাই তাহলে আমার সব উল্টাপাল্টা হয়ে যাবে, ওভাবে প্রোডাক্টের দাম কম করাও যাবে না ভাই, সব ফিক্সড, আমাদের এখানে যেগুলো আছে সব ফিক্সডভাবে নিতে হবে। 38 450 টাকা, 38 সাইজ। বৃষ্টি আসবে জোরে, বাইরে প্রচন্ড মেঘ করেছে। 38 সাইজ দাম পড়বে হচ্ছে মাত্র 450 টাকা, 38। এগুলো খুব ভালো প্যাডের ব্রা দেখো, 38। যারা যারা নিতে যাচ্ছ নিশ্চিন্তে অর্ডার করতে পারো, লকডাউনে আমাদের ডেলিভারি কিন্তু সময় মতো যাচ্ছে, এর জন্যই কিন্তু লাইভে আসা, এর জন্যই আমার লাইভে আসা, যে অনেকে চিন্তা করো যে যদি না পাই প্রোডাক্ট লকডাউনে, কিন্তু না, প্রোডাক্ট কিন্তু যাবে, পণ্য পরিবহন খোলা আছে। কিছু কমফোর্ট ব্রা দেখাই এখন, রাফ ইউজ করার জন্য এগুলা, এগুলা হচ্ছে এটা 40 সাইজ, এগুলো 32 থেকে 40 পর্যন্ত হবে, 32 থেকে 40 পর্যন্ত হবে, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 150 টাকা, এই ক্যাটাগরি 32 থেকে 40 পর্যন্ত একই দামের হবে, এটার দাম কম বেশি হবে না, একই দাম থাকবে, ঠিক আছে। এগুলো রাফ ইউজ করার জন্য দাম পড়বে হচ্ছে মাত্র 150 টাকা, 150 টাকা। এগুলো জার্সি কাপড়ের ব্রা দেখো, স্টিচি কাপড় অনেক সুন্দর, 150 টাকা, 32 সাইজ থেকে 40 সাইজ পর্যন্ত হবে, 150 টাকা। প্রিন্টগুলো দেখাই, এগুলো ফেব্রিক সবগুলো সেমই, প্রিন্টগুলো দেখাই, 150 টাকা। এটা দেখাচ্ছি 40 সাইজের, ১৫০ টাকা করে। দাম পড়বে পার পিস 150 টাকা করে। ফকরু সাহেব লিখেছেন, তোমার প্রতি আমার দোয়া রইল যাতে তোমার জীবনে সাকসেস হতে পারে, অনেক ধন্যবাদ ভাই আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ব্রা যেগুলো দেখালাম এগুলা 32 থেকে 40 পর্যন্ত হবে, দাম পড়বে হচ্ছে মাত্র 150 টাকা করে। এত কম দাম কেন আপনাদের প্রোডাক্টের দাম? আচ্ছা লিখেছেন হচ্ছে কি লিটন মিয়া, ভাই আবালের মতন কোশ্চেন করেন কেন ভাই বলেন তো, এটা কেমন ধরনের কমেন্টস করেন, কেমন ধরনের কোশ্চেন করেন বলেন। শরীর সাহেব এটা ঢাকা উত্তরা থেকে বলছি আমি, 150 টাকা, এটা দাম হচ্ছে মাত্র 150 টাকা, 32 থেকে 40 পর্যন্ত হবে। কিছু কিছু
কমেন্টস করেন না, আমি না আসলে অ্যানসার খুঁজে পাই না আমি কি অ্যানসারটা করব। এদের কি মজা করতে আসে, সময় নষ্ট করতে আসে, না মানুষকে বিব্রত করতে আসে, আসলে বুঝি না ব্যাপারটা। আচ্ছা এই ব্রাগুলো হচ্ছে, আমি সাইজটা দেখি, এটা হলো 34-এর এই ব্রাগুলোর দাম পড়বে হচ্ছে 350 টাকা, 34 সাইজ, ঠিক আছে, এই ব্রাগ পার পিস 350 টাকা। এটাও 34, 350 টাকা। সাইজ অনুযায়ী দাম কিন্তু কম বেশি হবে, এর জন্য সাইজ যেগুলো দেখাচ্ছি ওগুলোর সাথে আমি দামও বলে দিচ্ছি। 350 টাকা, 34। এটা 34, 350 টাকা নেটের, এগুলো 350 টাকা, 34। সাইজ এটাও 34। এটাও 34। হাই আপু, কেমন আছো? লিখেছে রাজু সাহেব, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? 34, 350 টাকা। প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট, ব্র্যান্ডের প্রোডাক্ট, আমার কাছে কোনো লোকাল প্রোডাক্ট পাবে না। যারা প্রোডাক্ট নিয়েছো তারা তো খুব ভালো করে জানো আমাদের কোয়ালিটি কেমন থাকে, আমরা প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি সম্পন্ন দেওয়ার চেষ্টা করি। স্টাইলিশ থেকে শুরু করে কমফোর্ট ব্রা, সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে, মাদার ব্রা সব ব্রা আছে, নার্সিং ব্রা সব হবে, অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কাছে আছে। যার যেটা নিতে চাও, যার যেটা নিতে ইচ্ছা, আমাদের শুধুমাত্র নক করবে যে এই কোয়ালিটির ভিতরে কি আছে কি না, ঠিক আছে, পেয়ে যাবে। অনেকে চায়নার প্রোডাক্ট আমাদের অন্য পেজ থেকে এনে ছবি দাও, চায়নার কোনো প্রোডাক্ট আমার কাছে আসলে নেই, চায়নার কোনো ব্রাপিনটি আমরা রাখি না। রেড কালারের এটা, এটা 38, এটার উপর লেস কভার করা, এটা এতটা লাইটে দেখা যায় না, এই যে দেখো 38। এটাও 38, 450 টাকা, 450 টাকা, 38। সিমলেসগুলো আনলা নতুনগুলো, ওগুলো দিয়ে যাও কার্টুন থেকে। খুলনাতে আসতে কতদিন লাগবে অর্ডার দেওয়ার পর? সোহেল কুতুব সাহেব লিখেছেন, আচ্ছা খুলনাতে হচ্ছে আপনি যদি সদরে নেন, একদম সদরে নিলে আপনি 3 দিনের ভিতর পেয়ে যাবেন, 2 থেকে 3 দিন। 450 টাকা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই,
তুমি এটা একটু দড়ি দিয়ে বাইধে ফেলো এটারে একদমই নতুন কিছু আইটেম এখন দেখাবো একদম নতুন এগুলো কালকে আসছে এগুলো দেখাবো এখন সিমলেস সিমলেস ব্রাগুলো সব শেষ হয়ে গিয়েছিল আবার নতুন কালেকশন চলে আসছে সিমলেস মানে হচ্ছে এগুলাতে স্টিক নাই হ্যাঁ এই ব্রাগুলোতে হচ্ছে স্টিক নাই যারা স্টিক ছাড়া নিতে চাও অনেকে আছে দুটোই পছন্দ করে স্টিক সহটাও পছন্দ করে স্টিক ছাড়াটাও পছন্দ করে যারা স্টিক ছাড়াটা একদম স্টিকটা একদমই পছন্দ করে না তারা এটা নিতে পারো তারপরে বলবো যারা স্টিক পরো তারা তো নেয় এটা তোই নেয় অনেকে আছে যে চিন্তা করে যে সব ধরনের কালেকশনগুলো রাখি প্যাট সহ প্যাট ছাড়া সহ সবগুলো আপু সেট মিলানো দেখেন আব্দুল গফুর সাহেব ভাই আপনি যে টাইপের ব্রাটা নিতে যাচ্ছেন সেই টাইপের আপনি ইনবক্সে নক করলে আপনাকে ওভাবে করে সেট মিলিয়ে দেওয়া হবে এইভাবে আমি লাইভের মধ্যে ভাই আসলে সেট মিলিয়ে দেখাতে পারবো না ঠিক আছে আমি একটা সেট নিয়ে দাঁড়াই পুরো একটা সেট আপ করে আমাকে দাঁড়াতে হয় এখন এটার সাথে যদি সেট মিলিয়ে মিলিয়ে দেখতে যাই তাহলে আমাকে ওইভাবে সেট আপ দিতে হবে আপনি ইনবক্সে নক করেন কী টাইপের নিতে যাচ্ছেন ওখানে আপনাকে সেট মিলিয়ে দেওয়া হবে আপনি এখন কি কোনটা নিতে যাচ্ছেন ভাই সেটা তো আমি বুঝবো না আচ্ছা এইটা দেখো এগুলো স্টিক ছাড়া 38 সাইজ এগুলো 36 38 40 টাইপের হবে এই যে স্টিক নাই দেখো আমাদের অফিস হচ্ছে উত্তরাতে 38 এর 450 টাকা 38 এর সাইজে 450 টাকা 36টা পড়বে 400 টাকা 450 টাকা এগুলো স্টিক ছাড়া ফুল প্যাডের ব্রা এটা হচ্ছে ফুল প্যাড এখানে পুরাটাই হচ্ছে প্যাডের পুরাটাই হচ্ছে প্যাডের এটা দুইটা কালারই আছে নেটের যারা নেট খুব পছন্দ করো তারা এটা কালেক্ট করতে পারো আমি দেখাচ্ছি এটা দুটা কালেকশন আসছে এটাও স্টিক ছাড়া এগুলো মাথায় দেয় ভাই সাজান সাহেব আচ্ছা সোহেল সাহেব খুলনাতে সদরে আচ্ছা খুলনা সদরে দু থেকে তিন দিন আর ডেলিভারি চার্জ পড়বে ভাই 100 টাকা সরিষা আপনি আপনার ওয়াইফের সাইজ কি কমেন্টসের মাধ্যমে জানতে চাচ্ছেন মানুষের কাছ থেকে বোকার মতন কোশ্চেন করেন এখানে নোয়াখালীতে পাঠানো যাবে মোহাম্মদ হাসান সাহেব নোয়াখালীতে পাঠানো যাবে ভাই দেখো এটা 36 এটার দাম পড়বে হচ্ছে 400 টাকা 36 সাইজ মাত্র 400 টাকা এটা ফুল প্যাডের ব্রা এটা অবশ্য প্যাডটা হালকা এই প্যাডটা হালকা দেখো এই প্যাডটা হালকা ঠিক আছে নিচে স্টিক নাই 36 এটা দাম পড়বে হচ্ছে 450 টাকা 450 টাকা অনেক সুন্দর লেসের ব্রা যারা লেসের ব্রা একদম খুবই খুবই পছন্দ করো কালেক্ট করে ফেলো 450 টাকা আরও একটা কালার আছে কালারটা দেখাই এই একটা কালার টাকা মুন্সিগঞ্জে ডেলিভারি দেওয়া যাবে ভাই হাসান মাহমুদ সাহেব মুন্সিগঞ্জে ডেলিভারি দেওয়া যাবে ভাই মুন্সিগঞ্জে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 100 টাকা শুধুমাত্র ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা ঢাকার বাইরে 100 টাকা টঙ্গী গাজীপুর সাভার এই সব জায়গাতেই 100 টাকায় ডেলিভারি চার্জ পড়বে এমনকি উত্তরাতেও যদি আপনি হোম ডেলিভারি নিতে চান উত্তরাতেও ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 60 টাকা আচ্ছা অনেকক্ষণ ব্রা দেখালাম এখন কিছু পেন্টি আইটেম দেখাই কিছু পেন্টি আইটেম এখন দেখাই জি স্টিং এ পেন্টি না কুমিল্লা আমাদের অফিস নেই নাদিম নাইম সাহেব কুমিল্লা অফিস নেই ভাই আমাদের অফিস ঢাকাতেই অন্য কোথাও আমাদের অফিস নেই শুধুমাত্র ঢাকাতেই আমাদের অফিস নোয়াখালীতে 100 টাকা পড়বে ডেলিভারি চার্জ আপনারা যে কটা প্রোডাক্টই নেন না কেন ডেলিভারি চার্জ সেমই থাকবে প্রোডাক্ট একটা নিলেও যে ডেলিভারি চার্জ থাকবে 10টা নিলেও সেম ডেলিভারি চার্জটা বেশি হবে না সেমই থাকবে আপু আদাব কেমন আছে মিটন দাস দাদা লিখেছেন দাদা ভালো আছে আপনি কেমন আছেন জি স্টিংয়ের এই পেন্টিংগুলো এটা দাম পড়বে হচ্ছে পার পিস 100 টাকা পার পিস হচ্ছে 100 টাকা জি স্টিংয়ের থং পেন্টিংগুলো মাত্র 100 টাকা
বালাগঞ্জ, বালাগঞ্জ কি ইন্ডিয়ার ভিতরে নাকি ভাই? এটা কি বাংলাদেশের ভিতরে বালাগঞ্জটা? আমি নামটা আসলে শুনিনি ভাই। ইন্ডিয়ার ভিতরে হলে ভাই হবে না ডেলিভারি। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা পিস, 100 টাকা পিস। আনোয়ার সাহেব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এটা হচ্ছে মাত্র 100 টাকা। নোয়াখালীতে 5টা ব্র্যান্ড নিলে কত খরচ করে? হাসান সাহেব আপনি কোন ব্র্যান্ড নিতে যাচ্ছেন, কত সাইজে নিতে যাচ্ছেন, ওটার উপর দামটা আমি বলতে পারবো। আপনি ইনবক্সে যখন আমাকে এসএমএস করবেন, ঠিক আছে? এটার দাম হচ্ছে 100 টাকা। এই পেন্ডিটার দাম হচ্ছে মাত্র 100 টাকা, আর ডেলিভারি চার্জটা সেমই থাকবে 100 টাকা। নোয়াখালীতে আপনার ডেলিভারি চার্জটা 100 টাকাই থাকবে। মাত্র 100 টাকা, খরচটা কিন্তু একই পড়বে ভাইয়া। হাসান সাহেব খরচটা আপনার সেমই থাকবে, বারবার এর জন্য বলছি, আপনার খরচটা মানে ডেলিভারি চার্জটা সেমই থাকবে, ডেলিভারি চার্জটা কম বেশি হবে না ভাই, 100 টাকা 100 টাকাই থাকবে। সিলেট জেলা, আচ্ছা বালাগঞ্জে, আমি আসলে আমি নামটা মনে হয় শুনিনি আগে, সরি মিঠু সাহেব। সিলেট জেলাতে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 100 টাকা, এটাও হচ্ছে 100 টাকা। হাই আপু কেমন আছেন? লিখেছেন সামিলাল সাহেব না কি নাম, শামিম, আচ্ছা ভালো আছি ভাই। সোহেল সাহেব আপনি দুই তিনটা না, আপনি অনেকগুলো প্রোডাক্টটা যদি একসাথেই নেন ডেলিভারি চার্জটা আপনার 100 টাকাই পড়বে, ডেলিভারি চার্জটা বেশি হবে না। একটা নিলেও ডেলিভারি চার্জ 100 টাকা, দুই তিনটা পাঁচটা দশটা বিশটা নিলেও একই চার্জ থাকবে। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা পিস। ইব্রাহিম সাহেব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এগুলো 100 টাকা করে। মাত্র 100 টাকা, ঠিক আছে। আচ্ছা কিছুক্ষণ আগে আমি কিছু সিমলেস ব্রা দেখালাম, এখন অনেকেই জয়েন করেছে, ব্রাগুলো আবার একটু দেখাই। দুবাই থেকে দেখছে জাহাঙ্গীর মিয়া, অর্ডার করবো কীভাবে? আবু মিল্টন সাহেব লিখেছে ভাই একদম সিম্পল ব্যাপার, ইনবক্সে যান, আমার পেজে ইনবক্সে যান, মেসেঞ্জারে ওখানে আপনি লিখেন আপনি কোনটা কত সাইজে কোনটা নিতে যাচ্ছেন, ছবি যদি নিয়ে থাকেন ছবিটা দিয়ে দেন, তারপরে ওখানে আমার মডারেটর আপনাকে বলবে আপনি কীভাবে কীভাবে কী করতে হবে, জাস্ট খালি অ্যাড্রেসটা দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার প্রোডাক্টটা চলে যাবে। আপু আমি দারাজ থেকে পড়া অর্ডার করেছি, মুন্সিগঞ্জে ডেলিভারি ফ্রি নিচ্ছে 65 টাকা। হাসান সাহেব আপনি দারাজ থেকে আবার অর্ডার করেন, আপনি তাহলে বেগম প্রাইডের পেজে কেন এসেছেন? আমার পেজ তো দারাজের পেজ না। আচ্ছা এগুলা, এটার দাম হচ্ছে সিমলেস 36, 400 টাকা। এই ব্রাটার দাম হচ্ছে মাত্র 400 টাকা, 36 সাইজ, স্টিক ছাড়া, এটাতে স্টিক নাই, মাত্র 400 টাকা, ঠিক আছে। বেস্ট কোয়ালিটি মিল্টন সাহেব, আসলে এগুলো খুব ভালো কোয়ালিটি, হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে প্রোডাক্টের কোয়ালিটিটা কত ভালো। এই একটা কালারের, এটা 34, এটা হচ্ছে 34, এটা কি কি সাইজ আছে আমি এখনো জানি না, এগুলো একদমই নতুন ঢুকেছে প্রোডাক্টগুলো। আচ্ছা এগুলো 36 38ও হবে, হ্যাঁ সাইজ অনুযায়ী দামটা কম বেশি হবে, ইনবক্সে সাইজটা দিলে আমরা দামটা বলে দিব। আপু টাকা কি অগ্রিম দিতে হয়? আমি সৌদি আরব থেকে বলছি। শামিম সাহেব আপনি কি কি নিতে যাচ্ছেন আপনি ইনবক্সে নক করেন, ওখানে আপনি ইনবক্সে নক করেন, আমার মডারেটর আপনাকে সব বলে দিচ্ছে, বলে দিবে আপনাকে, আপনি পেজে ইনবক্সে যান ভাই, নক করে ফেলেন, কি কি নিতে যাচ্ছেন আগে দেখান ওখানে। আচ্ছা এগুলা 36 34 38ও আছে, ঠিক আছে, সাইজ অনুযায়ী এক একটার দাম এক এক রকম হবে। 36টার দাম পড়বে হচ্ছে 400 টাকা, 36 এই ব্রাটার দাম পড়বে হচ্ছে মাত্র 400 টাকা। এগুলার নিচে স্টিক নাই, লেসের খুব সুন্দর ব্রা, খুব সুন্দর। ইন্ডিয়াতে ডেলিভারি হবে না দাদা, সরি ইন্ডিয়াতে ডেলিভারি সম্ভব না,
বাংলাদেশ এই সব জায়গায় বন্ধ করে রাখছে, আর তো দাদা বলেন বর্ডারের ওই পাশে, তাহলে তো হয়েছে। মিল্টন সাহেব আপনি ইনবক্সে নক করেন, টাকা আপনার ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারি করি, ক্যাশ অন ডেলিভারি। জি সোহেল সাহেব ক্যাশ অন ডেলিভারি, বুকিং দিয়ে ফেলেন, যারা যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন বুকিং দিয়ে ফেলেন। আচ্ছা এখন আরও কিছু দেখাই, এগুলো দেখাই, এখন এই আইটেমগুলো দেখাই, হ্যাঁ এই আইটেমগুলো এখন দেখাই, এগুলাও সিমলেস, স্টিক নাই। দেখো এটা স্টিক ছাড়া, এটা 36, এটার দাম পড়বে 400 টাকা, 400 টাকা। থার্টি 38-এর দাম পড়বে রবিউল সাহেব 450 টাকা। এটা 36, এটা দাম পড়বে হচ্ছে 400 টাকা, 36টার দাম পড়বে হচ্ছে 400 টাকা। 38-এর দাম পড়বে 450 টাকা। এটা থার্টি সিক্সে এটার দাম পড়বে হচ্ছে 400 টাকা, 400 টাকা। 42-র ভিতরে এগুলো আছে কি না আমি বলতে পারবো না, আমার মাথায় নাই। নিজামুদ্দিন সাহেব আপনি 42 নিতে চাইলে ইনবক্সে নক করেন, 42 যে ক্যাটাগরি আছে ওগুলো আমি একটু দেখাবো। এই টাইপের এগুলো 42 আছে কি না আমার মাথায় নাই, এখন ইনবক্সে একটু কষ্ট করে নক করতে হবে। 36, 400 টাকা। 32 আছে সজল সাহেব, 32 এটার ভিতরে এইরকম 32 হবে না ভাই, না আপনি যেটা আমি বুঝতে পেরেছি আপনি মনে হয় ওই পেস্ট কালার যেটা দেখালাম ওটা না, ওটার ভিতরে ভাই 32টা হওয়ার সম্ভাবনাটা খুবই কম, খুবই খুবই কম, কারণ অলরেডি অনেক প্রোডাক্ট চলে গেছে। 34 আছে ভাই, 32 নাই, অলরেডি অনেক সেল হয়ে গেছে, এটা অফলাইনেই কাস্টমার এসে এসে নিয়ে গেছে, এগুলার ভিতরে হবে কি না। আচ্ছা আপনি একটু নক করেন, আপনি একটু নক করেন আমার পেজে, নক করেন পেজে, মেসেঞ্জারে যাই নক করেন। ইন্ডিয়াতে দেই না সালাউদ্দিন সর্দার সাহেব, ইন্ডিয়াতে দেই না। 36 এটার দাম পড়বে হচ্ছে 400 টাকা, 400 টাকা। এগুলা লাইট প্যাডের ব্রা, ঠিক আছে, এটার দাম হচ্ছে মাত্র 400 টাকা। আচ্ছা এটা হচ্ছে 38, এটার দাম পড়বে 450 টাকা। 38 দেখো, এটা 450 টাকা, 450 টাকা, 38। এখন একটু বড় সাইজে যেগুলো আছে ওগুলো দেখাই, এগুলা হচ্ছে প্যাড ছাড়া, এগুলাতে প্যাড নাই এই টাইপের এগুলাতে, হ্যাঁ এগুলাতে স্টিক আছে নিচে, প্যাড নাই, এগুলা বড় সাইজের, এগুলা একটু দেখাই এখন। এটা এটা 40, এটা হচ্ছে 40, এটার দাম পড়বে 550 টাকা, 550 টাকা। 40 গাজীপুরে দেওয়া যাবে, গাজীপুরে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 100 টাকা। এটা দেখো কাপড়টা দেখো, ঠিক আছে, এটার দাম পড়বে হচ্ছে 550 টাকা। এটা 42,
42 550 টাকা 34 হবে শরীফ সাহেব 34 হবে 44 এর দাম পড়বে 550 টাকা ঠিক আছে ছেলেদের প্রোডাক্ট নেই আমাদের কাছে 550 টাকা 42 जी मौलवी बजारे दीते पारबो फैसल साहेब मौलवी बजारे डेलिवरी चार्ज पड़बे होच्छे 100 टाका ठीक आछे एटा देखो 42 एटा दाम पड़बे होच्छे 550 टाका 550 टाका সজল সাহেব মেসেঞ্জারে অ্যানসার দিবে ভাই আপনি মানে মেসেজ করেছেন একটার পর একটা অ্যানসার দিতে দিতে পেয়ে যাবেন সমস্যা নেই আমাদের তো টেনশনই থাকবে আপনাদের কখন রিপ্লাই দিব এটা চিন্তা করতে হবে না ভাই একটু লেট হতে পারে কারণ রিপ্লাইগুলো দিচ্ছে আর লাইভ চলাকালীন অবশ্যই প্রচুর অর্ডার আসতে থাকে রিপ্লাইগুলো দিতে দিতে একদম অবস্থা খারাপ হয়ে যায় রিপ্লাই পেয়ে যাবেন ভাই আমাদের কাজই হচ্ছে আপনাদের ক্যান্সার করাই আপনাদের প্রোডাক্টটা যেন আপনারা পান পছন্দ মতো এটাই আমাদের মেন কাজ এটার দাম হচ্ছে 550 টাকা 42 সাইজ বগুড়াতে ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 100 টাকা বগুড়াতে ডেলিভারি চার্জ পড়বে 100 টাকা পেজ কালারটা 44 সাইজ হবে না ভাই না এগুলা 44 সাইজ হবে না আপনি যেটা বসতে দিয়েছেন সিমলেসগুলা ওগুলা 44 সাইজটা হবে না এটার দাম পড়ছে 550 টাকা 42 44 এ বডি যারা পরে তাদের বডিটা বেশ একটু হেভি হয় হেভি হওয়ার কারণে যেটা হয় যে সিমলেসে যে ব্রাগুলো থাকে এগুলো সাধারণত 38 এর উপরে মানে বাই রিকোয়ারমেন্টে থাকে না এগুলো 38 এর উপরে হ্যাঁ কারণ 42 বডি হেভি হওয়ার কারণেই বেশিরভাগই এখানে রিং সিস্টেমে যেগুলো থাকে ওগুলাই ফ্যাক্টরি থেকে আসে ফ্যাক্টরিতে করা হয় বেশি পিঙ্ক কালার হবে শামিম সাহেব পিঙ্ক কালারটা আমি দেখিয়েছি যে 42 এটা পিঙ্ক কালার হবে 42 এটা পিঙ্ক কালার হবে এটা দাম পড়বে 550 টাকা পিঙ্ক কালার ঠিক আছে দাম যদি বেশি মনে হয় আপনারা আমার লাইভ অ্যাভয়েড করতে পারেন যাদের কাছে মনে হচ্ছে দাম বেশি বলছি ঠিক আছে কারণ আমি আমার প্রোডাক্টে 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো এবং এগুলো প্রত্যেকটা এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আপনারা লোকালি কোথাও পাবেন না নোয়াখালী রায়পুর দেওয়া যাবে নীলফামারীতেও দেওয়া যাবে বাংলাদেশের সব জায়গায় দেওয়া যাবে শুধু খুব ভিতরে গ্রাম ছাড়া এটার দাম হচ্ছে 550 টাকা সাইজ হচ্ছে 42 550 টাকা ঠিক আছে পেস্ট কালারটা দেখবেন ভাই পেস্ট কালারটা কিন্তু 38 এর উপরে কিন্তু নাই ভাই 38 এর উপরে কিন্তু পেস্ট কালার হবে না এটা সিমলেস এটা 38 এর উপর কিন্তু হবে না বারবার বলে দিচ্ছি ভাই সিমলেস এটা 38 এই 38 এর দাম পড়বে হচ্ছে 450 টাকা এই ব্রাটা 550 টাকা স্টিক ফোম নাই 550 টাকা মেড ইন কোন দেশের ভাই মেড ইন বাংলাদেশের এগুলা কিন্তু সব এক্সপোর্টের এগুলো বাংলাদেশে মাল্টিনেশনাল গার্মেন্টসগুলোতে মেড ইন করা হয়েছে এটা ঠিক আছে ভাই এটার দাম হচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 টাকা 42 এটা 550 টাকা হ্যাঁ 42 ফর্টি টুগুলো 550 টাকা করে পড়বে এইগুলো এটাও 550 টাকা
যে যেটা নিতে যাচ্ছেন ইনবক্সে চলে যান, ইনবক্সে যায় ওখানে এসএমএস করেন, রিপ্লাই পেয়ে যাবেন। কোনটা নিতে যাচ্ছেন ওটা ছবি দিয়ে দেন, সাইজটা মেনশন করবেন, পেন্টি নিতে গেলে কোমরের সাইজটা দিবেন। আর যদি পেন্টি সাইজটা কারো জানা থাকে তাহলে তো ভালোই হলো, যে মিডিয়াম পরে, লার্জ পরে, এক্সেল পরে, ডাবল এক্সেল পরে ওটা মেনশন করবেন, ঠিক আছে। এটার দাম হচ্ছে মাত্র 550 টাকা, 550 টাকা। শরীফ সাহেব, উত্তরাতেই আমাদের অফিস, উত্তরাতে অবশ্যই দেওয়া যাবে, অফিস আমাদের উত্তরাতে। আমার পেজে দেখেন ওখানে ঠিকানা দেওয়া আছে, পেজে ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনি ওখানে ফোন করতে পারেন, ওই নাম্বারে ফোন করেন। আর আমরা কাস্টমারের সাথে যখন কন্ট্যাক্ট করি, আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে শুধুমাত্র ওই নাম্বার থেকে কিন্তু আমরা ফোন করব, অনলি ওই নাম্বার থেকেই ফোন যাবে কাস্টমারের কাছে। আমরা অন্য কোনো নাম্বার থেকে ফোন করে বিকাশ করেন, নগদ করেন, টাকা দেন, পেমেন্ট করেন, বেগুন প্রাইড থেকে বলছি, এগুলা কিন্তু কিচ্ছু বলবো না। শুধুমাত্র আমাদের পেজে যে নাম্বারটা আছে ওই নাম্বার থেকেই ফোন করে যা কথা বলার ওই নাম্বার থেকেই আমরা ফোন করে কথা বলবো। এটার দাম হচ্ছে 550 টাকা, 550 টাকা। অন্য কোনো নাম্বার থেকে ফোন করে কোনো সংক্রান্ত কথা বলতে চাইলে বেগুন প্রাইড নিয়ে কোনো কথা বলবেন না আপনারা, শুধুমাত্র আমার পেজে যে নাম্বারটা দেওয়া আছে, যারা প্রোডাক্টটা নিতে চাচ্ছেন, যারা প্রোডাক্ট মানে কেনাকাটা করছেন, তারা অবশ্যই ওই নাম্বারটা একটু সেভ করে রাখবেন নিজের ফোন নাম্বারে মোবাইলে। 550 টাকা। এক ডজন কত হবে জানতে পারি ভাই? 550 দিয়ে 12 দিয়ে গুণ করেন তাহলে পাবেন, আমার কাছে ক্যালকুলেটার নাই ভাইয়া। 550 টাকা, এগুলো 40-42 সাইজে দেখালাম, 40-42 সাইজে দেখালাম। এখন কিছু পেন্টি আইটেম দেখাই। আচ্ছা, আর একটা জিনিস দেখাই, এটা আমার কাছে 3 পিস একটা আছে, এই জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা ডিসকাউন্টে যাচ্ছে, এটা দাম পড়বে হচ্ছে মাত্র 999 টাকা। ব্রা পেন্টি, এগুলো ফ্রি সাইজ। আর হচ্ছে এই, আমি এটা একটু খুলে দেখাই, এই হচ্ছে নাইটিটা। হ্যাঁ, এটা হচ্ছে নাইটিটা, শর্ট নাইটি এটা, ঠিক আছে। গাজীপুরের চার্জ পড়বে হচ্ছে 100 টাকা। আর এই হচ্ছে ব্রা পেন্টিটা, এটা ফ্রি সাইজ, ঠিক আছে। এটা নাইটি, এটা হচ্ছে নাইটি। আরও আমাদের কাছে সুন্দর সুন্দর নেটের নাইটি আছে, যদিও নাইটিগুলো আজকে না, আজকেগুলো এখানে আসে নাই। যারা নিতে যাচ্ছ ইনবক্সে নক করো, ওখানে ছবি দিয়ে দেওয়া হবে। আজকে লাইভে আমি নাইটি নিয়ে দাঁড়াইনি। এই প্রোডাক্টটার দাম পড়বে, 3 পিস একসাথে যাবে একটা সেট, এটার দাম পড়বে হচ্ছে মাত্র 999 টাকা, মাত্র 999 টাকা। আচ্ছা, এখন আমি সুন্দর সুন্দর কিছু পেন্টি আইটেম দেখাই। সুন্দর সুন্দর কিছু পেন্টি আইটেম দেখাই। এই পেন্টিগুলো যারা একটু হেলদি আছো, তারপরে এই পেন্টিগুলো পরলে কিন্তু পেটটা উপর দিকে চেপে থাকবে। হ্যাঁ, স্লিম ফিট, এ লার্জ সাইজের এটা, এটা যাদের বডি 38-40 তারা এটা পরবে, স্লিম লাগবে বডিটা, পেটটা চেপে থাকবে। হ্যাঁ, সুন্দর এই পেন্টিগুলো। এটার আমার প্রাইসটা এখনও জানা নাই, কারণ এগুলো একদম নতুন ঢুকেছে। দেখি, আমি দেখাতে থাকি, এগুলো পার পিস সেম প্রাইসে হবে। এগুলো দাম কত? এগুলা 100 টাকা করে? আচ্ছা, এগুলো হচ্ছে পার পিস 100 টাকা করে, 100 টাকা। লকডাউনে পেয়ে যাবেন, লকডাউনে চলে কিভাবে পাবো কিভাবে, এর জন্যই লাইভে আসা। হ্যাঁ, আচ্ছা, এর জন্যই লাইভে আসা আমার, যে লকডাউনে কিন্তু আমাদের ডেলিভারিটাও যাচ্ছে, পণ্য পরিবহন কিন্তু চালু, সময় মতো প্রোডাক্ট পেয়ে যাবেন, সুন্দর করে ঠিকানা দিবেন, লকডাউনের প্রোডাক্টটা সময় মতন পেয়ে যাবেন। লকডাউনে রাস্তাঘাট পুরাই খালি, আরও তাড়াতাড়ি পাবেন, একদম টাইম মতন পাবেন, খুব একটা প্রবলেম না হলে প্রোডাক্টগুলো সাবধানে যাবে, সাবধানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা।
এই পেন্টিগুলা দাম পড়বে হচ্ছে মাত্র 100 টাকা করে। অনেক সুন্দর এই পেন্টিগুলো, অনেক সুন্দর, মাত্র 100 টাকা। বডি শেপটা একদম ফিটিং থাকবে, এটা পড়লে মাত্র 100 টাকা। ওমর ফারুক সোহাগ সাহেব, আপনি লাইভের মধ্যে এসে কেন তুই তু করে কথা বলতেছেন? জয়রুল সাহেব একজন ছিলেন লাইভের মধ্যে এসে তুই তু করে কথা বলতেছে কেন রে ভাই, আপনাদের সমস্যাটা কি বুঝলাম না। এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। পাইকারি রাখি দেই না ভাই, সরি, পাইকারি আমরা দেই না, আমাদের এগুলো সব খুচরা যায়। আপনি অনেকগুলো একসাথে নিতে পারবেন, কিন্তু ফিক্সড প্রাইস হিসেবেই যাবে। চাইনাগুলো আমাদের কাছে নাই, এগুলোর দাম হচ্ছে মাত্র 100 টাকা করে, মাত্র মাত্র 100 টাকা। অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট, দাম পড়বে হচ্ছে মাত্র পার পিস 100 টাকা করে। আমি প্রিন্ট দেখাই, এগুলো সুন্দর কাপড়, মাত্র 100 টাকা। 36 ব্রা আছে, 34, 38 সব সাইজের হবে। আমি দেখিয়ে দেখিয়ে আসছি, আপনি মনে হয় লাইভে পরে জয়েন করেছেন, ইনবক্সে নক করেন, ওখানে ছবি দিয়ে দেওয়া হবে 36 আইটেম যারা নিচ্ছেন। ছেলেদেরটা নাই, ছেলেদের প্রোডাক্ট থাকবে, ছেলেরা বিক্রি করবে, ছেলেদের প্রোডাক্ট নিয়ে মেয়েরা আসবে না। হ্যাঁ, লাইভে 34 কোন ব্রা দেখাইছি, যেগুলোর ভিতরে দেখাইছি এগুলোর মধ্যে মানে 34 আছে, এই যেগুলোর মধ্যে আছে দেখো কোনটা কোনটা জন্য দেখাইছি। ওনাকে ছবি দিতে বলো। এই যে এই ব্রাটা হচ্ছে 38 ব্ল্যাক কালারে, এই ব্রাটার দাম পড়বে হচ্ছে 450 টাকা, 450 টাকা। যেটার মধ্যে 34 আছে, এটার মধ্যে 34 আছে, এটা হচ্ছে 34টা আমি করি বলিনি এখনও, আমি শুধুমাত্র 36টা দেখাইছি, ওটার মধ্যে 34 আছে। আচ্ছা, এটা হলো 38, এটার দাম পড়বে 450 টাকা, 450 টাকা। সব সাইজে অ্যাভেলেবেল আছে 46 পর্যন্ত, বাংলাদেশে মনে হয় 46 উপরে সাধারণত কেউ পরে না, একদম টিনেজ ব্রা থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে আছে। সব ডিজাইনের হবে না, কিন্তু সব সাইজের ব্রাগুলো আছে আমাদের কাছে। যেমন এইটা 38 পর্যন্তই আছে, 38 পর্যন্ত আছে, এটার দাম পড়বে 450 টাকা। সিমলেস স্টিক নাই এগুলাতে, আচ্ছা এখন এই পেন্টিগুলো দেখাই। এগুলাতে একটা কম্বো অফার প্যাকেজ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সিমলেস যেগুলো দেখালাম 34 থেকে 38 পর্যন্ত, মানে যে এই টাইপের গুলা, এগুলো সব 450 টাকা করে হবে, ঠিক আছে, 450 টাকা করে এই টাইপের গুলাই, যেগুলো যেগুলো দেখালাম 34 থেকে 38 পর্যন্ত হবে 450 টাকা। আচ্ছা এই পেন্টিগুলো দেখো, এইখানে একটা মানে 10টা পেন্টি আছে একসাথে, হ্যাঁ 10টা পেন্টি আছে। এটা এটা প্যাকেট একদম ট্যাক করা, আমি যে একটা খুলেছি ওটা থেকে দেখাচ্ছি যে পেন্টিগুলো কত সুন্দর। দেশে বাইরে ডেলিভারি দেওয়া হবে না, দেশে বাংলাদেশের ভিতরে ডেলিভারি দেওয়া হবে। ঠিক আছে, এগুলো আমি এখন দেখাই 10টা পেন্টি কী কী কালেকশন। পেন্টিগুলো শুধু দেখো, নিচের লেসের কালেকশনটা দেখো কি পরিমাণ সুন্দর, আনকমন, একদম খুবই খুবই সুন্দর এই পেন্টিগুলো, এবং খুব সুন্দর দেখো, এই দেখো কাপড়টা দেখো কি পরিমাণ সুন্দর। দশটা আছে ভিতরে, দশটার এই একটা সাদা সাদা এরকম লেস, এটা নিলে একটা প্যাকেট নিতে হবে, প্যাকেটটার দাম পড়বে, দশটা পেন্টির দাম পড়বে হচ্ছে 1000 টাকা। এটা খুচরা যাবে না, হ্যাঁ নিলে প্যাকেটটা সহই নিতে হবে, এটা সেট। সাদা আছে আর একটা আছে ব্ল্যাক কালারে, ব্ল্যাক কালারের সাথে দেখো এইটা লেসটা দেখো, দেখো এটা অর্ডার দেওয়াটা একদম সিম্পল ব্যাপার, অনলাইনে যেভাবে অর্ডার দেয় ওভাবে অর্ডার দেবেন। এটা ছবি নিয়ে ইনবক্সে চলে যান আমার পেজে, মেসেঞ্জারে যেয়ে ওখানে অর্ডার করে ফেলেন, ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা সহ। নোয়াখালীতে ডেলিভারি দেওয়া যাবে, ডেলিভারি চার্জ পড়বে হচ্ছে 100 টাকা। দেখো এই পেন্টিগুলো, এই পেন্টিগুলোর সাইজ হবে মিডিয়াম সাইজ, লার্জ সাইজে এক্সেল এই পেন্টিগুলোর সাইজ হবে। আমি 10টা পেন্টি কেমন কেমন ভিতরে আছে সেটা দেখাচ্ছি, ব্ল্যাক কালারের লেসটা দেখো, দেখো এগুলো কী সুন্দর। ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে 100 টাকা, ঢাকার ভিতরে হচ্ছে 60 টাকা,
ঢাকার বাইরে 100 টাকা ঢাকার ভিতর হচ্ছে 60 টাকা এই ছিল পেন্টি আর আছে আর ভাঁজগুলো খুললাম না এগুলা খুলে খুলে দেখালাম ঠিক আছে এই পেন্টিগুলো অনেক সুন্দর যারা নিতে যাচ্ছে নিয়ে ফেলো এবং কাপড়টা কিন্তু অসাধারণ একটা কাপড় খুব কমফোর্ট একটা কাপড় খুবই খুবই সুন্দর এই একটা গেল এই 10টা পেন্টির দাম পড়বে হচ্ছে 1000 টাকা চাঁদপুরে দেয়া যাবে 10টা পেন্টির দাম পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা মানে এক একটা যাচ্ছে হচ্ছে 100 টাকা করে এত সুন্দর পেন্টি তাও আবার এভাবে প্যাকেট সহ পেয়ে যাচ্ছ এইভাবে একজনকে গিফট করলেও সে একদম খুশিতে আত্মহারা 1000 টাকা আর এটা এটা দেখাই এটা এটার ভিতরে আছে তিনটা পেন্টি দামটা খুব রিজনেবল এটা একটা প্যাকেজ যাচ্ছে আমাদের এর জন্য দামটা একদমই এটা একদম ছোট কোমরের জন্য এগুলা সাইজ হবে হ্যাঁ এখানে তিনটা আছে আমি তিনটা পেন্টি দেখাচ্ছি তিনটা আছে এই যে এই তিনটা পেন্টির দাম পড়বে হচ্ছে মাত্র 250 টাকা 250 টাকা চট্টগ্রামে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র 100 টাকা এটার কাপড়টা দেখো বৃষ্টি মানে সেই বৃষ্টি সেই বৃষ্টি এই তিনটা পেন্টির দাম পড়বে হচ্ছে মাত্র 250 টাকা মাত্র 250 টাকা ঠিক আছে এই তিনটা পেন্টির দাম আর এই টাইপে কিছু দেখাই এগুলার দাম পড়বে হচ্ছে 150 টাকা করে এগুলার ভিতর কালার হবে কারো ভালো লাগলে ছবিটা নাও ছবিটা নিয়ে ইনবক্স করো ওখানে আমরা কালারগুলো দেখিয়ে দিব দাম পড়বে হচ্ছে 150 টাকা 150 টাকা এটা লাস্টিকটা দেখো 150 টাকা এই ছিল আজকের লাইভ আগামীকালকে আবার আমি লাইভে আসবো আরও কিছু মনে প্রোডাক্ট এখানে আছে এগুলো দেখিয়ে ফেলি ধরো এই টু পিসে কিছু সেট আছে এই যেগুলো এগুলোর দাম পড়বে হচ্ছে 350 টাকা 350 টাকা কালারগুলো দেখো এই টু পিস এগুলো ফ্রি সাইজ 350 টাকা টু পিসের এগুলোর দাম পড়বে হচ্ছে 350 টাকা 350 টাকা ঠিক আছে এগুলা সারাদিন শুভ স্যার ছেলেদের জিনিস ছেলেদের কাছে যাই দেখেন ছেলেদের লাইভ দেখবেন যদি ছেলেদের জিনিস পেয়ে যান তো চলে যাই এখন ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে বিকাল 4টার সময় ভালো থাকো সবাই আর আবারও বলছি লকডাউন হয়েছে তো কী হয়েছে লকডাউনে কিন্তু আমাদের হোম ডেলিভারি হচ্ছে সময় মতো ডেলিভারি পেয়ে যাবে সবাই নিশ্চিন্তে ঘরে বসে অর্ডার করে ফেরো যেহেতু সবাই এখন ঘরে আছো শপিংয়ে যেতে পারছে না কেউ তারপরেও আমাদের কাছে যে কোয়ালিটি যে ধরনের প্রোডাক্টগুলো পাবা এগুলো কিন্তু লোকাল কোনো মার্কেটে পাবে না খুব রেয়ার প্রোডাক্ট হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জুয়েল মুসাববির সাহেব আপনি কেন ফেসবুক ইউজ করেন সেটা বলেন এটা কি বাংলাদেশের কালচারে মানায় তাহলে কোন দেশের কালচারে মানায় আপনি বাংলাদেশের কালচারে এসে তাহলে কেন ফেসবুক ইউজ করছেন বলেন বাংলাদেশের কালচারে তো ফেসবুক ইউজ করার কথা না কারণ ফেসবুক তো বাংলাদেশের অ্যাপস না তো যাই এখন যাই আগামীকাল 4টার সময় দেখা হবে আর আবারও বলছি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে 100 টাকা প্রোডাক্ট যে কটাই নেও না কেন ডেলিভারি চার্জ কিন্তু সেমই থাকবে প্রোডাক্ট কম বেশির জন্য যে ডেলিভারি চার্জ বেশি হবে তা কিন্তু না একটা নিলেও যে ডেলিভারি চার্জ 10টা নিলেও সেম ডেলিভারি চার্জই থাকবে তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল বিকাল 4টার সময় আল্লাহ হাফেজ